নির্বাচনের প্রাক মুহূর্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চুরির ঘটনা অব্যাহত তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া থানা এলাকার দুটি পৃথক পৃথক জায়গা থেকে চুরি হয়ে যায় মোট চারটি গাড়ির মূল্যবান সাইলেন্সার। তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকা থেকে দুটি মারুতি ইকো গাড়ির মূল্যবান সাইলেন্সার এবং তুইসিন্দ্রাই এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি ও একটি মালবাহী ট্রাকের মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চুরের দল। জানা যায়, চারটি সাইলেন্সারের মোট আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার উপর। পরবর্তীতে মঙ্গলবার সকালে ওই গাড়িগুলির মালিকরা এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। কালকে রাতে গাড়ি বাড়ির সামনে রাখা হয়েছে আঠামাগরতলা রোডের লগে থানার থেকে 100 কিলোমিটার আর 100 মিটার দূরে, ঠিক আছে। তো সকালবেলা গাড়ি স্টার্ট করে ছেড়ে দিই, দুনো গাড়ির সাইলেন্সার নাই। তো মেন রোডের লগে এখন ইলেকশন মুভমেন্ট থানা টহল দাঁড়িয়ে আছে, এর মধ্যে প্রিয় গাড়ির সাইলেন্সার চুরি। কী নাম আপনার? আমার নাম সঞ্জয়। কয়টা গাড়ির আপনার? দুইটা গাড়ি। কী গাড়ি? এটি ইকো গাড়ি। দুটো আপনার নিজের গাড়ি নাকি? তো কী মনে কর তারার ভূমিকা নিয়ে? সেটা তো আমরা গাড়ি আজকে রাখতেছি দীর্ঘদিন যাবৎ ধরেছি, প্রায় 4-5 বছর হয়েছে, কিন্তু আর কোনো দিনই মনে হচ্ছে না। কিন্তু এখন তো ইলেকশন মুভমেন্ট আরও সহলদারি বেশি থাকার কথা, কিন্তু এখন চুরি করে সেটা নিয়ে জায়গা সব দিকে নাকা পোস্ট আছে, এর মধ্যে কী করে সেটা চুরি হয় বুঝলাম। এই সাইলেন্সারগুলো নিয়ে মূলত করে কি তারা? সাইলেন্সার নিয়ে কী করে জানি না, কিন্তু ইকো গাড়ির সাইলেন্সারের দাম মানে অনেক বেশি, অন্য গাড়ির সাইলেন্সার নেয় না। ইকো গাড়ির সাইলেন্সার 90,000 টাকা একটা সাইলেন্সারের দাম। তো এটি নিয়ে তারা স্পেশাল, আপনি যতদূর জানি যে এটার মধ্যে একটা গোল্ড আছে, ঠিক আছে, একটা মাটির মধ্যে এই গোল্ডটা থাকে যেটা সেন্সার কাজ করে, ঠিক আছে। ওই কারণে এই কুকারের সাইলেন্সারটাই চুরি হয় বেশি। আরও আগে তিনটা গাড়ির সাইলেন্সার চুরি হয়েছে, নেতাজিনগর বিএমএসএ সেক্রেটারির গাড়ি প্লাস আরও দুজনের গাড়ি, হ্যাঁ, আজকে 3 মাস আগে। তো ইডিরও এখন কোনো হদিশ পাওয়া গেছে না। কালকে রাত্রে কয়টা নাগাদ আমরা ঠিক করতে পারি না, আমরা তো রাত্রে 10টা 10:30 বা 11টা নাগাদ বাড়িতে যাই পাই। তাহলে বন্ধন ব্যাংকের সামনে আমার মারুতি সুপার কিডি গাড়িটা ছিল। তো সকালবেলা যখন আমি মার্কেটে বাইরে বই ড্রাইভারের চাবি দিয়ে পাঠাইছি, এই গাড়িটা নিয়ে আয় ওদিকে মাল এমন সময় এক গিয়ে সাইলেন্সার বসছিল। গাড়িটার তো বহুমূল্য দাম। কত টাকা দাম হইব? আনুমানিক 23,000 টাকা সুপার গাড়িটা। আর আমার পাশাপাশি আমার সঙ্গে আর একটা ইয়ে আছিল দোকানের সামনে ইকো গাড়ি, সেটা তো প্রায় 80,000 টাকা দাম। এটারও সাইলেন্সার হয়নি? এটারও সাইলেন্সার হয়নি। ব্যুরো রিপোর্ট, ভার্সিটি।